ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष इच्छा एवं रामकृष्ण मिशन दिनाजपुर केंद्रेर सहायताय आमादेर आजकेर एई शनिवारेर पाठचक्र आमादेर आलोचनार विषयवस्तु हच्छे परम पूजनीय श्रीमद स्वामी विशुद्धानंद जी महाराज वक्तृता संकलन सत् प्रसंग दिए आलोचना चलते। विगत दिन किछुटा करेछिलाम 47 नम्बर वक्तृता एटी रामकृष्ण मिशन लखनऊ केंद्रे 14 नवेम्बर 1959 साले वक्तृता पूजनीय महाराज दिएछिलेन। आमरा सेई वक्तृताटा निये खानिकटा आलोचना करेछिलाम आर তারপর থেকে আমরা শুরু করব। মহারাজ শেষ করেছিলেন যে অংশটা দিয়ে, মহারাজের কথা দিয়ে আমাদের শেষ হয়েছিল, সেটা হলো এই, সেখানে মহারাজ বলছেন যে ভক্ত ভগবানের সম্বন্ধ একটা আলাদা, ভক্ত ভগবানের সম্বন্ধ একটা আলাদা, ভক্ত যে তার প্রাণ তাকে তিনি কত ভালোবাসেন, তিনি আমাদের কাছে চাইছেন, তিনি আমাদের কাছে চাইছেন একটু প্রীতি ভালোবাসা, আর সবটুকুই সংসারে দিয়ে রেখেছি, এইটুকু এটুকু তাকে দাও দেখি, একটু প্রীতি মাখানো ফুল তাকে অর্পণ করো, তাতেও আমরা নারাজ। তাই তো তিনি একটু প্রীতি চাইছেন। ভগবান আমাদের কাছ থেকে খুব সাধারণ জিনিস আশা করেন, খুব সাধারণ জিনিস প্রার্থনা করেন, কিন্তু ওটুকু দিতে আমাদের ভীষণ কষ্টবোধ হয়, এই কারণে আমাদের ভীষণ রকমের সমস্যা। এই আমাদের এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় ভগবান আমাদের বলছেন, সমস্যাটা আমরাই তৈরি করেছি, কিন্তু তিনি আমাদের সেই সমস্যা থেকে পরিত্রাণের উপায় বলছেন যে এই ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত, খুলে দে মা চোখের ঠুলি হেরি গোতর অভয় পদ। এটার কথা তিনি বলছেন যে এই ভবের মধ্যে আমাদের পাক দিয়ে তিনি রেখে দিয়েছেন, এবং তিনি আমাদের সেই আমরা যেরকম চোখ বাঁধা কলুর মতো ঘুরে বেড়াচ্ছি অথচ দেখতে পাচ্ছি না যে আমরা অনেকটা অনন্ত রাস্তা হেঁটে চলেছি, এগুলো যেমন আমরা কিছুতেই দেখতে পাচ্ছি না, সেই রকম আমাদের অবস্থা এরকম হতে থাকে। মহারাজ বলছেন যে তিনি শুধুমাত্র আমাদের কাছ থেকে প্রীতি প্রার্থনা করছেন, ভালোবাসা, আমরা আর তিনি আর কিছু জিনিস চাইছেন না। সে এক জায়গায় শুনেছিলেন যে একটি ছোট্ট শিশু জিজ্ঞাসা করছে তার মাকে, এই যে এত ভোগ রাগ দেওয়া হয়েছে এগুলো কি ভগবান খান? তিনি ছোট শিশুকে মা বলছে, না বাবা, তিনি ওরকমভাবে খান না, তিনি যদি খেতেন তাহলে আর কেউ তাকে কিচ্ছু দিত না, এটা হচ্ছে কথা। তিনি ভগবান যদি আমাদের কাছে সত্যি সত্যি অনেক কিছু চাইতেন, আমরা যেরকম লিস্ট বানিয়ে ফর্দ বানিয়ে ভগবানকে দিই, আমার এইটা চাই, আমার ওইটা চাই, আমার সেইটা চাই, আবার এটা না হলে ওই রকম ব্র্যান্ডেড জিনিস চাই, এরকম ব্র্যান্ডেড যদি তিনি কিছু জিনিস চাইতেন তাহলে আর দেখতে হতো না, মাথায় ভগবানের মাথায় লাঠি পড়তো। আমাদের এখানে আছে বিশালাক্ষী দেবী আছেন, এই দেবী হচ্ছেন আমাদের পীঠদেবী, এখানকার যারা জমিদার ছিলেন, এই গোটা দ্বীপ সাগর দ্বীপ সবটা নয়, ওই সমুদ্রের ধারে যে অঞ্চল সেই সাগর দ্বীপে যারা জমিদার ছিলেন তাদের বিশাল বাড়ি ছিল, সেই সব বাড়ি বিক্রি হয়ে গেছে এবং শুধুমাত্র যেটুকু অংশ দেবোত্তর আছে সেটা যেটুকু তারা বিক্রি করতে পারছেন না, সেই জায়গাটা তারা ফেলে দিয়ে চলে গিয়েছেন। এত এত বড় জায়গা, সে দেবোত্তর সম্পত্তি যেটা মন্দিরের যেটা আছে তার যে খাজানচি খাড়া ছিল, যে মন্দিরের উদ্দেশ্যে যে সমস্ত টাকা পয়সা জমা হবে, সেই অফিস টফিস পূজারী থাকবে, রাঁধুনি থাকবে, তাদের জন্য আলাদা আলাদা পৃথক ঘর এবং পৃথক বাড়ি, আমাদের এক একটা সেই আমাদের হাউজিং কমপ্লেক্সে যেরকম এক একটা করে পিলার একটা করে টাওয়ার হয় ওইরকম টাওয়ারের মতো, এবং একতলা দোতলা বাড়ি, কিন্তু সেই দোতলা বাড়িটা প্রায় এখনকার দিনে প্রায় 3-4 তলার সময় এরকম উঁচু হবে, সব ফেলে দিয়ে চলে গেছেন। মন্দিরের মধ্যে মন্দিরের ভেতরটা প্রায় মাঝখানটা ভেতরে ঢুকে গেছে, সবচেয়ে বেশি দুর্গতি দেবী এবং দেবতার। রাজা নিয়ম করেছিলেন যে দেবী রোজ একটা করে কাপড় পরবে, নতুন সকালে একটা নতুন কাপড় পরবে, বিকেলে একটা নতুন কাপড় পরবে। ভেবে দেখুন তখনকার দিনে আমাদের যোগাযোগ ব্যবস্থা কত খারাপ ছিল, কিন্তু এইটা নাকি সিস্টেম ছিল। এখন তো সেই দিনে দুটো করে নতুন কাপড় দেওয়ার মতো, দিনে দুটো করে নতুন কাপড় কি পুরনো কাপড় দেওয়ার মতো সংস্থান নেই,
তাই দুটো ছাপা শাড়ি আছে, সেই দুটোকে একটাকে সকালে কাচা হয়, একটাকে বিকেলে কাচা হয়, আর শুকিয়ে গেলে সেইটা পরানো হয় দেবীকে। সেই কাপড় কাচতে কাচতে তার মার উঠতে উঠতে যেদিন আমি প্রথম দিন যাই সেদিনকে দিয়ে দেখলাম, ঠিক মনে হচ্ছে যেন নেতার মতো হয়ে গেছে, যে কর্মচারীর নেতা অপরিষ্কার কাপড় থাকে ঠিক সেই মতো তিনি আমাদের পিঠো দেবী, তিনি সেটি পরে আছেন। চতুর্ভুজা এই জগদ্ধা এই দুর্গা মূর্তি, সে চতুর্ভুজা বিশালাক্ষী সিংহবাহিনী তিনি বসে আছেন, এবং এটা দেখলে এত মন খারাপ হয়, এত মন খারাপ হয়, কাউকে বলার নয়, অথচ কিছুতেই সেইটাকে আমরা সংস্কার করতে পারছি না। ওপরের কড়িকাঠ পড়ে গিয়ে কষ্টি পাথরের শ্রীকৃষ্ণের ডান হাতটি ভেঙে গেছে, কিন্তু মন্দিরের এমন অবস্থা যে একটা করে ওর বদলে একটা নতুন রাধাকৃষ্ণ বসাবে সেইটুকুর মতো অবস্থা নেই। আমাদের আশ্রম থেকে মাকে মাঝে মাঝে নতুন শাড়ি কাপড় বিভিন্ন উৎসবাদিতে নতুন শাড়ি পাঠানো হয়, শাড়ি মিষ্টি নানা জিনিস পাঠানো হয়, কিন্তু ওটা তো পার্মানেন্ট সলিউশন নয়। যে মা একটা সময় সকলের প্রাণ দেবী ছিলেন, তিনি একেবারে অনাদরে অমর্যাদায় পড়ে আছেন। আমাদের যেটা ভয় সেটা হচ্ছে এটা অনেক পুরনো মূর্তি, কষ্টি পাথরের মূর্তি, কোনোদিন না মূর্তিটাই চুরি হয়ে যায়, সেটারই ভয় আর কি। ওখানে আরেকটি নারায়ণের মূর্তি আছে। এই দেখুন, আমাদের সঙ্গে হয়েছে ভগবানের সঙ্গে আমাদের যখন যা প্রাপ্তি হওয়ার ছিল ভগবানের কৃপায়, যে সম্পত্তি টম্পত্তি তারা করেছিলেন সেগুলি বিক্রি বাটা করে তারা সবাই কলকাতায় চলে গেছিলেন, কারুর সময় নেই। এবং সেই যে তার থেকে যে অর্থাদি এসেছে সেটাও তারা ভোগ করেছেন, কিন্তু যে কারণে এটা এসেছেন সেটার প্রতি তাদের আর কোনো ভালোবাসা নেই। ভগবান যেন একবারে নিত্য ভিখারীর মতো একেবারে উপযাচক হয়ে আমাদের কাছ থেকে এই শুধু প্রীতি ভালোবাসাটুকু চাইছেন, বলছেন আর কিচ্ছু দরকার নেই, বাকি মনটা সংসারে দাও, তাতে কিছু লাভ আমার তার কোনো ক্ষতি নেই, কিন্তু তার প্রতি যেন একটু ভালোবাসা থাকবে, যেটুকু দেওয়া হবে সেটা যেন খুব ভালোবাসা দেওয়া হবে। অথচ আমরা তার কাছে চাওয়ার সময় চেয়েই যাই আমাদের পছন্দ মতো জিনিস, কিন্তু দেবার সময় আমরা কিছু দেবার মতো মনেও করি না। আমরা এইখানে শেষ করেছিলাম, ভগবান বলছেন, মহারাজ বলছেন, তিনি দেখেন হৃদয়। মানুষের দৃষ্টি আর ভগবানের দৃষ্টিতে ঢের তফাত। মানুষের দৃষ্টি তো সবাই জানো, কারো যদি 99টা গুণ আর একটা দোষ থাকে, অপরে তার সব গুণ ভুলে গিয়ে ওই একটা দোষ নিয়ে তাকে যাচ্ছে তাই বলবে, এই হলো মানুষের দৃষ্টি। আর ভগবানের দৃষ্টি কিরকম জানো, কারো যদি 99টা দোষ আর একটিমাত্র গুণ থাকে, ভগবান তার ওই একটা গুণকে খুব বড় করে দেখেন, বিন্দুতে সিন্ধু দেখেন, তার অতগুলো দোষ তার কিছুতেই তার দৃষ্টিতে কিছুই নয়। তিনি এত দয়াল না হলে কি আমরা উদ্ধার হতে পারি, তার কাছে যেতে পারি? তাই তো তিনি ধরায় আসেন যুগে যুগে, এসে বলেন আমাকে একটু ভালোবেসে আমার ভজন করো। এ হচ্ছে কথা যে ভগবান আমাদের হৃদয়টি দেখেন, আমাদের আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে ভগবানের দৃষ্টিভঙ্গির অনেক মিল, অনেক অমিল আছে, মানুষের সঙ্গে সেখানে অনেকটাই অমিল। আমাদের হৃদয় রাম ছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণের ভাগ্নে, এবং শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমরা যে লীলাবিলাস করছি, শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমরা যে আনন্দ করছি, তার জীবন চর্চা করছি, যে নানা কিছু আমাদের, এটি কিন্তু সম্ভব হতো না যদি না হৃদয়রাম থাকতো। হৃদয়রাম একদিন দর্শন করলেন শ্রীরামকৃষ্ণ জ্যোতির্ঘন মূর্তি, এবং তিনিও জ্যোতির্ময় মূর্তি, কিন্তু তিনি সেই ঘনীভূত মূর্তি নয়, সেই ঘনীভূতের একটা খণ্ডাংশ। ভেবে দেখুন কত উচ্চ আধার, তিনি তার নিজের স্বস্বরূপকে দর্শন করতে পারলেন, কিন্তু তিনি এত গোলমাল পাকিয়ে দিলেন, তিনি নিজের স্বস্বরূপকে দর্শন করে তার মনের ভেতরে এমন পরিবর্তন হলো, তিনি সেই ভাবটিকে কিছুতেই চেপে রাখতে পারলেন না। আমাদের এখানে একটা অদ্ভুত সুন্দর কথা আছে যে শুধুমাত্র সম্পদের অধিকারী করে গেলেই হবে না, সেই সম্পদকে রক্ষণাবেক্ষণ করার ক্ষমতাও আমাদের সমানভাবে থাকা চাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই সম্পদকে রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা আমাদের থাকে না বলেই আমাদের যাবতীয় সমস্যা তৈরি হয়। আপনারা দেখেছেন বড় বড় জমিদার বাড়ি, আমি তো একটি জমিদার বাড়িকে দেখেছি যাদের প্রায় গলির শুরু থেকে শেষ অবধি, মানে তার প্যারালেলি যে কলকাতায় যে বাড়িগুলো ছিল সেগুলো প্রায় গোটা পাঁচেক বাড়ি, সেই গোটা পাঁচেক বাড়িকে জুড়লে তাদের একটি বাড়ি, সেই সম্পূর্ণ বাড়িটি বিক্রি হয়ে গেল শুধুমাত্র পায়রা উড়িয়ে, সন্দেশ খেয়ে এবং বাইজি নাচিয়ে, কোনো রোজগারপাতি নেই, সমস্ত গোটা বাড়িটা নিলামে উঠে গেল, এইটা আমরা দেখেছি। তো সেই আমাদের রক্ষণাবেক্ষণ করা, হৃদয়রামের রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা ছিল না বলে ঠাকুর তার সেই যে দিব্য দৃষ্টি সেটা তিনি
হরণ করে নিলেন। হৃদয়রাম যখন দেখছেন ঠাকুরকে, যে তিনিও সেই জ্যোতির্ঘনতনু, শ্রীরামকৃষ্ণ পূর্ণ এবং তিনি তার অংশ, তখন আনন্দে তিনি মাতোয়ারা হয়ে আছেন। তিনি বলছেন, ও রামকৃষ্ণ তুমিও যা আমিও তাই। দেখুন ডায়লগগুলো অপূর্ব, তুমিও যা আমিও তাই। স্বস্বরূপকে তিনি অনুভব করতে পারছেন, তার স্বস্বরূপকে নিজের সামনে দেখতে পাচ্ছেন, তার সোর্স তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি যে তার সেই আলোকিত প্রকাশ সেটাও বুঝতে পারছেন। কিন্তু ঠাকুর যখন তার কাছ থেকে দিব্য ক্ষমতা কেড়ে নিলেন, তখন তার অভিমান হলো, তার মনে হতে থাকলো শ্রীরামকৃষ্ণ তারই মতো দেহধারী, আমার মামা তো, তার মনে হলো আমার মামা তো। অতএব তিনি যদি সাধন ভজন করে এই সম্পদ পেয়ে থাকেন, তাহলে এটা আমিও সাধন ভজন করে পেতে পারি। তারপরে তিনি ঠাকুরের সঙ্গে কথা বন্ধ করে দিলেন। সাধনার মাঝে মাঝে সেরকম, যখন তিনি ঠাকুর যেরকম সাধনার মাঝে এর মাঝে মাঝে সাধন ভজন করতেন, ঠিক সেই রকম তিনিও সাধন ভজন করতে থাকলেন। ঠাকুরের সিদ্ধাসনে বসা মাত্র সেই সিদ্ধাসনের যে প্রচণ্ড উত্তাপ, যে গরিমা, সেটা তিনি কিছুতেই হজম করতে পারলেন না। তার মনে হলো তার সারা গায়ে কেউ যেন অঙ্গার ঢেলে দিয়েছে। অন্য কিন্তু কাউকে ডাকলেন না, কাউকে ডাকলেন না, চিৎকার করে ডাকছেন, মামা গো মরে গেলুম গো। এবং ঠাকুর ছুটতে ছুটতে যাচ্ছেন, তার গা হাতে হাত বুলিয়ে দিচ্ছেন, তাতে তার যে জ্বালা কমে যায়। দেখুন এই ঘটনা যদি আপনার আমার সাথে হতো আমাদের কি হতো? আমরা বলতাম, ও তুমি আমাকে মানছো না, ঠিক আছে যাও। তার যখন বিপদ হতো আমরা ফিরেও তার দিকে তাকাতাম না। এই হচ্ছে মানুষের দৃষ্টির সঙ্গে ভগবানের দৃষ্টি। আমরা ভগবানকে ভুলে থাকি, তাতেও তিনি কিছু মনে করেন না। অনেক দিন ভোলার পরে যখন তার কাছে যান, তখন মানুষজন যান, তিনি ঠিক সেই রকম অ্যাকসেপ্টেন্স পান। আপনি রোজ ঠাকুরের কাছে যান, তিনি আপনাকে যেভাবে অ্যাকসেপ্ট করবেন, আপনি কখনো ন মাসে ছ মাসে কখনো করে, ঠিক একই রকম অ্যাকসেপ্টেন্স তার কাছে, তিনি সেইভাবে আপনাকে গ্রহণ করবেন। তার দৃষ্টিতে কোনো ফারাক কিছু নেই, যে তাকে ভালোবেসে ডাকবে তাকেই তিনি ভালোবাসেন। তথাপি তিনি যুগে যুগে আসেন আর এই প্রার্থনা করেন যে আমাকে একটু ভালোবেসে আমার ভজনা করো। এই সব সময়ে তার একটা নিরন্তর প্রার্থনা থাকে যেন আমরা তাকে ভালোবাসি, তিনি ভালোবাসা চাইছেন। আবার কত উৎসাহ দিচ্ছেন, গীতায় দেখো শুধু বুদ্ধিযোগ দিয়েই ক্ষান্ত হন না, কত দূর পর্যন্ত এগিয়ে আসেন তাও অর্জুনকে বলছেন। যারা প্রীতিপূর্বক আমার ভজন করে আমি কৃপাপরবশত হয়ে তাদের কাছে নিজেকে প্রকাশ করি। আমি অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে রয়েছি, অজ্ঞানতম আমাকে আড়াল করে রেখেছে, সেই আমি প্রীতিযুক্ত ভজনশীল ভক্তের কাছে আত্মপ্রকাশ করি। নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপে নভাস্বতা, অজ্ঞান মহামায়ামোহ তাঁর প্রকাশে দূর হয়ে যায়। একটু প্রীতিযুক্ত ভজনের মধ্যে দিয়ে তিনি কিভাবে কৃপা করছেন ভক্তকে, মায়ামোহ একেবারে কেটে দিয়ে হৃদয়ের মধ্যে সব প্রকাশ। এইটা হচ্ছে কথা, শুধুমাত্র যে তিনি আমাদের ভালোবাসছেন তাই নয়, তিনি যে আমাদের কৃপা করছেন সেটাও তাও না, তিনি তার যে প্রকাশ, তাকে যে আমরা দেখতে পাচ্ছি না যে কারণে, যে মায়ার কারণে, সেই মায়ার আবরণটিকেও অপসৃত করেন। এটা হচ্ছে ভগবানের স্পেশালিটি। তিনি শুধুমাত্র ওই দিয়েই ক্ষান্ত নন, তিনি আমাকে উজাড় করে দিচ্ছেন তাতেই তিনি ক্ষান্ত নন। তার এই আমাদের যে অন্তর্নিহিত যে মায়া, যে কারণে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, যে অন্ধকার, যে আবরণ, কলুর যেরকম চোখের ওপর সেই ঠুলি পড়ানো আছে, ঠুলি পড়ানো আছে বলে সে বুঝতে পারে না, সে হেঁটেই যায়, সে জানে না, একটা গোলাকার চক্র দিয়ে সে নিয়ম করে ঘুরে বেড়াচ্ছে, সে কিছুতেই জানতে পারে না, সে কিছুতেই বুঝতে পারে না, সেই গোলাকার চক্রের চতুর্দিকে সে ঘুরে চলেছে। সে মনে করে অনেক রাস্তা, অনেক কিলোমিটার রাস্তা সে অতিক্রম করেছে। তার কারণ হচ্ছে ভগবান মায়া দিয়ে আমাদের আবৃত করে রেখেছেন। এই মায়া দিয়ে আবৃত করে রাখার কারণেই আমাদের এই সমস্যাটা হতে থাকে। তিনি আমাদের এই মায়ার আবরণ শুধু তাই নয়, যে কারণে তিনি প্রকাশ হন, বলছেন নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা, আমার হৃদয়ের ভেতরে সেই জ্ঞানদীপকে তিনি প্রকাশিত করেন এবং আমাকে দেখতে সাহায্য করেন। যে রবীন্দ্রনাথের গান আছে না, আর রেখো না আধারে আমায় দেখতে দাও, ঠিক সেই রকম আমার ভেতরে সেই অজ্ঞান তিমির সেটাকে সরিয়ে দিয়ে তিনি আমার ভেতরে জ্ঞানের আলো প্রজ্বলিত করেন। আমি যাতে শুধু আমার নিজের ভেতর না, আমার বাইরেটুকুকেও খুব ভালো করে যেন দেখতে পাই। তাই তো ঠাকুরের বাণী, কেউ ভগবানের দিকে এক পা এগোলে তিনি তার দিকে 100 পা এগিয়ে আসেন। দেখেছো গীতার ওই শ্লোক দুটির সঙ্গে ঠাকুরের বাণীর কত মিল।
ভগবানের দৃষ্টিকোণ মানুষের দৃষ্টির একেবারে বিপরীত। এই হলো ব্যাপার। এই প্রীতিপূর্ণ ভজন এটি সংসার থেকে করতে হবে, আগে ভগবান পরে সংসার, এটা হচ্ছে কথা। আমাদের সংসার ছাড়ার কোনো উপায় নেই। আপনারা যেরকম সংসার করেন, আমরাও সেরকম ভগবানের একটা সংসার করি। আপনাদের যেরকম মায়া মোহ এসে উপস্থিত হন, কখনো কখনো আমাদেরও মায়া মোহ, বিচার ব্যবস্থা যদি খুব পরিষ্কার না থাকে তাহলে মায়া মোহ এসে উপস্থিত হয়। আমার তো খুব হয়, আমি এটা খুব বিশেষ করে জানি বলেই আমি বলছি। যখন এই অতিথিরা আসেন বা কোনো সাধুরা আসেন, তাকে ট্যাকে করে নিয়ে যাই দেখানোর জন্য যে আমি এখানে আসার পর কী কী পরিবর্তন হয়েছে, কিন্তু আমি নিশ্চিত নিশ্চিত করে জানি, মুখেও বলছি, ঠাকুরের কৃপা, তাই জন্য সব হচ্ছে। আমিও আপনাদের মতো সহযাত্রী, নিশ্চয় এগিয়ে চলেছি, সেই কারণেই বলতে পারছি। তাই বলছেন, তিনি কেউ ভগবানের দিকে এক পা এগোলে তিনি তার দিকে 100 পা এগিয়ে আসেন, এই কথাটাও সত্য। তার হয়ে কোনো কাজ করলে তিনি শত হাত দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা এটা হাড়ে হাড়ে দেখেছি, যখন আমফান বা অন্যান্য যখন দুর্ঘটনা ঘটেছিল, আমাদের সঙ্গে সারা পৃথিবীর কোনো যোগাযোগ ছিল না, প্রায় 3 মাস আমাদের সঙ্গে সারা পৃথিবীর কোনো যোগাযোগ ছিল না। ওই কক টেলিফোনে, ইন্টারনেটে, তাও সেটা 10-15 পর মোটামুটিভাবে, ইলেকট্রিসিটিও ঠিকঠাক মতো চলছিল না। তথাপি মানুষজন এসেছেন জীবনকে একেবারে, জীবনকে দাঁও লাগিয়ে, প্রায় একেবারে বলতে পারেন তারা এসেছেন, এসে আমাদের সাহায্য করেছেন এবং ত্রাণ পাঠিয়েছেন। এমনকি কেউ কেউ সাহায্য করেছেন ওপার থেকে। আমার মনে আছে একজন ডাক্তারবাবু, তিনি কলকাতার কোথাকার ডাক্তার আমি জানি না, ভুলে গিয়েছি, তিনি এপার থেকে ওপারে এসেছেন, ওপারে প্রচুর তিনি ওই ত্রিপল কিনে নিয়ে এসেছেন। আর কিছুতেই সেই কোনো নৌকা, যারা ট্রলার আসছে, তারা কেউ রাজি হচ্ছে না সেটা ওপার থেকে এপারে পৌঁছে দেবার। তারপরে তিনি অনেক দেখাশোনা করার পরে এই আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে একজন ভদ্রলোক আসছিলেন, তার প্রায় হাতে পায়ে ধরে আমাদের জন্য পাঠিয়েছেন, সঙ্গে একটা ছোট্ট চিঠি, একটা প্লাস্টিকের মধ্যে ভরা। সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ভেতরে সেই ভদ্রলোক এসে হাজির হলেন এবং সেই তিনি আমাকে সেই প্লাস্টিকের মধ্যে চিঠিটা দিলেন আর সেই বিরাট প্যাকেটটা দিলেন। বললেন, প্যাকেটটা আমি ওপার থেকে এপারে নিয়ে এসেছি, কিন্তু আমার কাছে কোনো গাড়ি ছিল না বলে আমি প্যাকেটটা দিতে পারিনি। আমরা আবার একটা লোক দিয়ে একটা গাড়ি জোগাড় করে, ভ্যান জোগাড় করে, মোটর ভ্যান জোগাড় করে ঘাটে পাঠালাম, সেখান থেকে নিয়ে এলাম আমরা। এরকমভাবে কত মানুষ কতভাবে আমাদের যে সাহায্য করেন, আমরা মনে করি এটা ঈশ্বরের প্রকাশ। এই যে বলছেন না যে ভগবান 100 পা এগিয়ে আসেন, এটা আমরা দেখেছি, ভগবানের সাহায্য আসে। যখন কোনো দিকে আমরা কোনো দিশা খুঁজে পাই না তার কাজ করার জন্য, তখন নানাভাবে ভগবান সাহায্য করেন। গত বছর এটা আমি খুব প্রত্যক্ষ দর্শন করেছি, হয়তো নিজের কথা ডাক বাজিয়ে বলা হয়ে যাবে, কিন্তু এটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। আমরা যখন জি প্লট যাব, সেটা অনেকটা দূর, প্রায় নদীপথে প্রায় 4 ঘন্টার রাস্তা পরবর্তী দ্বীপটা। আমরা বলছেন যে হঠাৎ যদি হয় তাহলে খুব ভালো হয়। যেদিনকে আমরা যাব সেই দিন তার 1-2 দিন আগে আমরা খোঁজ করছি যে ভাটা কখন পড়বে। তখন শুনলাম যে ভাটা পড়ছে আমরা যে সময় বেরোবো তার ঠিক 15 মিনিট বাদে। আমরা এই 15 মিনিট অপেক্ষা করলাম এবং ওই ভাটার টানে আমরা বেরিয়ে গেলাম। আমাদের প্রায় যদি জোয়ার হতো তাহলে আমাদের প্রায় 4.25 ঘন্টা যেতে হতো, সেখানে আমরা 4 ঘন্টার আগে গিয়ে পৌঁছে গেলাম। এত তাড়াতাড়ি পৌঁছে গেছি, যারা রিসিভ করবেন আমাদের ওদের দ্বীপে তো 2-3 না 4 মাত্র মোটর ভ্যান আছে, তাই অত মোটর ভ্যান নেই। আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন যে মোটর ভ্যানকে অর্ডার দেওয়া হচ্ছে সে দ্বীপের অন্য প্রান্তে প্রায় 21 কিলোমিটার দূরে আছে, সেখান থেকে সে আসবে আমাদের জিনিসগুলো নিতে। তার আগেই আমরা টোটো বা যা যা আমাদের কাছে ছিল তাতে উঠে করে আমরা জিনিসগুলো কোলে বসিয়ে নানাভাবে সেটাকে ওইখান থেকে নিয়ে যাওয়া হলো, ডিসপ্যাচ করা হলো। ভগবান নানাভাবে আমাদের সাহায্য করেন। তারপরে যেদিনকে তাছে একটা বড় ঘটনা, এটা আমাদের আমার খুব মনে আছে, যেদিনকে যাচ্ছি ভাদ্র মাস তো প্রচণ্ড গরম, আমরা জি প্লট থেকে এল প্লটে গিয়েছি, যখন ফিরছি 3টের সময় একবারে কাঠ ফাটা রোদ্দুর, আর সে নৌকাতে কোনো ছাউনি নেই, চুপটি করে দাঁড়িয়ে আছে। আর মনে মনে ভাবছি এই কাঠ ফাটা রোদ্দুরে যারা যাবেন, আমাদের কথা ছেড়েই দিন, আমাদের সঙ্গে তো আরও কিছু মানুষজন গিয়েছেন, আমি খালি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে এত লোক যাবেন এই কাঠ ফাটা রোদ্দুরের মধ্যে। কিন্তু একটা অবাক করার মতো কাণ্ড, নৌকাটা সবে ছেড়েছে, একখণ্ড ঘন কালো মেঘ এসে ঠিক এই যেখানে আমাদের যে নৌকাটা যাচ্ছে সেই নৌকার ওপর সেই ঘন কালো মেঘ। তখন ভয় হতে থাকছে এবার বোধহয় বৃষ্টি হবে, কিন্তু সেই ঘন কালো মেঘ যেন মায়ের আঁচলের মতো আমাদের সবটুকু ঢেকে রাখলেন।
আমরা এপার থেকে ওপারে গিয়ে পৌঁছেছি, জিনিসপত্র সমেত সদ্য আমরা নেমেছি, আমরা তখনও সবাই নৌকা থেকে নামতে পারিনি, সেই ঘন কালো মেঘটি অপসৃত হয়ে গেল, এবং যে কাঠ ফাটা রোদ্দুরটা ওপারে ছিল সেই কাঠ ফাটা রোদ্দুরটা আমাদের এপারে এসে পৌঁছলো। আমি হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছি আর ঈশ্বরের কৃপার কথা অনুভব করছি। আমরা যে তার কাজেতে এগিয়ে আসবো সবাই তাকে সেইভাবে সাহায্য করবেন। এইখানে কাজ করতে গিয়ে, এই জনমানবহীন প্রান্তরে এখানে কাজ করতে গিয়ে আমরা হাড়ে হাড়ে ঈশ্বরের প্রকাশ আমরা দেখতে পাই। এই যে মহারাজ বলছেন না, এই এই কথাটার খুব আমরা প্রকাশ দেখি। দেখেছ গীতার এই শ্লোকে দুটির সঙ্গে ঠাকুরের বাণীর কত মিল। ভগবানের দৃষ্টিকোণ মানুষের দৃষ্টি একেবারে বিপরীত, এই হলো ব্যাপার। এই প্রীতিপূর্ণ ভজন এটি সংসার থেকে করতে হবে, আর ভগবান আগে ভগবান পরে সংসার। আমরা কেউ সংসার ছেড়ে যেতে পারবো না, কিন্তু প্রথম যদি ভগবানকে ভগবানের জন্য সংসার করি, বা এই সংসারটা ভগবানের, কিংবা সেই ম্যাজিস্ট্রেট যেরকম বলেছিলেন যে আমার হচ্ছে শ্রীরামকৃষ্ণ এবং জগৎ সংসারে তার যে সংসারে যে স্ত্রী পুত্র মা বাবা সবাই আছেন তারা হলেন শ্রীরামকৃষ্ণের, তাই শ্রীরামকৃষ্ণের সম্পত্তি ভেবে, যেহেতু শ্রীরামকৃষ্ণের তারা তাই তাঁদেরকে তিনি সেবা করে চলেছেন। এই বোধটা যদি আসে তাহলে যে সংসারের যে বন্ধন, যে মোহের যে বন্ধন, যেটার কারণে আমরা জন্মে জন্মে সেই বন্ধনের মধ্যে মুক্তি পাই, এই জন্ম মৃত্যু এই চক্রের ভেতরে আবর্তিত হতে থাকি, সেই চক্র থেকে আমরা মুক্তি পাবো। ওই বলছেন না, ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মুক্ষিয় মামজুতাত। এই মন্ত্রটা খুব মানে পপুলার, আর অনুরাধা পৌড়ালের কল্যাণে এটা ঘরে ঘরে বাজে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মানুষ বিশ্বাস করে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে, তা কিন্তু নয়। মন্ত্রটা যদি খুব ভালো করে ভাবেন তাহলে দেখবেন এর দ্বিতীয় লাইনটা খুব ইম্পর্টেন্ট। সেখানে বলছেন উর্বরা ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মুক্ষিয় মামৃতা। উর্বারু হচ্ছে ফুটি ফল, আপনারা বাংলাদেশে দেখেছেন গোলাকার ফুটির মতো ফল, এই গোলাকারের সঙ্গে যে গোলাকার যে ফলের যে আকার তার সঙ্গে জন্ম মৃত্যুর চক্রকে তুলনা করা হচ্ছে। আমরা জন্মাচ্ছি মরছি জন্মাচ্ছি মরছি, যখন সাধক জানে এই যে মৃত্যু আসছে, এ আমাকে এই যে গোলাকার যে উর্বারু কম ইবা বন্ধনা, যেমন ফুটি পেকে গেলে ফেটে যায়, ঠিক সেই রকম এই যে মৃত্যু আসছে আমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে বাইরে বার করে নিয়ে যাবে। উর্বারুক ইবা বন্ধনাত মৃত্যুর মুক্ষিয় মামৃতাত, শুধু তাই নয়, জন্ম মৃত্যুর চক্র থেকে বাদ দিয়ে আমাকে ঈশ্বরের সঙ্গে একীভূত করে দেবে এবং অমৃতের পথে অমৃতের বাসিন্দা করে দেবে, চির অমৃতের বাসিন্দা হয়ে থাকবো, তাহলে কিন্তু সে কখনো মৃত্যুকে ভয় পাবে না। আমরা কিন্তু মৃত্যুকে, মৃত্যু আসছে বা মৃত্যু এসে স্পর্শ করলে আমার কী হবে এই ভেবে ভয় পাই না, মৃত্যু আসছে। শুনেছ তো সেই কুহেলি সিনেমাতে গান ছিল না, শুনেছ কি তার পদধ্বনি আসছে সে আসছে, ওই আসছে সে আসছে ভেবেই আমরা ভীত হয়ে পড়ি। কিন্তু যখন আমরা জানতে পারি যে মৃত্যু আসছে, এর ফলে আমাকে আর কোনোদিন জন্মাতে হবে না, কোনোদিন এই পৃথিবীর কষ্ট পেতে হবে না, প্রত্যেক কোনোদিন এই সাময়িক সুখ পাওয়ার পরই একবারে লম্বা দুঃখকে আমাকে আর ফেস করতে হবে না, তখন দেবেন এই মৃত্যুকে আমরা সহজে বরণ করে নেব। সেই কারণে কে বলছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আবার দেখো গীতাতে পূজা করতে শেখাচ্ছেন, এটা একটা খুব দরকারি জিনিস। আমরা তো যতক্ষণ না জিনিসপত্র না দিই তাতে আমাদের কিছু মনে হয় না। আজকে একজন আমাদের একটা কাপড় পাঠিয়েছেন মাকে পরানোর জন্য, আপনারা দেখবেন যারা ফেসবুক আমাদের পাতা ফলো করেন তারা দেখবেন পরান, খুব সুন্দর দেখতে, চিকনে সারা শাড়িটা, কোনো বোধ হয় বড়ো বুটিক টুটিক থেকে কেনা, গোটা শাড়ি নেয় খণ্ড খণ্ড, আলাদা আলাদা করে শাড়িটা তৈরি করে সেটাকে সুতো দিয়ে দিয়ে জোড়ানো হয়েছে। আমাকে কাপড়টা যখন দেখানো হচ্ছিল আমি তখন ভাবছিলাম এইরকম জিনিস কি কেউ কারোর মাকে দিতে পারে, আমরা তো আমাদের মাকে এই জিনিসটা দিতে পারি না, একটা কাপড় দেওয়া হচ্ছে সেটা খণ্ড খণ্ড টুকরো টুকরো সেটাকে জোড়া হয়েছে, তার খানিকটা এরকম করা হয়েছে খানিকটা এরকম, কিন্তু খুব সুন্দর দেখতে কাপড়। ভাঁজ যদি দেখেন সেই ভাঁজটা তিনি বিদেশ থেকে কিনেছেন, এদেশের ওই যেমন আপনাদের ইয়ে দেখে ক্যাটালগ দেখে, ক্যাটালগ দেখে যখন বন্ধ করা ছিল মোড়া ছিল আমাদেরও দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু সেটা যখন পড়ানো হলো তখন দেখা হয়ে গেল যে খুব গোলমেলে জিনিসটা। ঠিক সেই রকম আমাদের কি জিনিস দিয়ে পুজো করতে, আমরা সবসময় ভাবি যে একটা খুব গর্জাস কিছু না দিলে
বোধহয় একটা দেওয়া হয় না। তিনি যে সব কিছু চান না, একটা সাদা লাল পেড়ে কাপড়, ভদ্রস্থ সুন্দরস্থ কাপড় পাঠালেই হবে। অনেকে আমাদেরকে মাথা পাগল করে দেন, অমুক দিনে কাপড় দেবো, বেনারসি দেবো, পড়াতে হবে, এই গরমকালে আমি পড়াই না, জন্য এখানে সকলে আমার উপর খুব অসন্তুষ্ট হন। ভেবে দেখুন তো এই গরমকালে যে কি ভয়ঙ্কর গরম পড়েছিল, এই গরমে যদি আপনাকে সারাদিন বেনারসি পরিয়ে বসিয়ে রাখা হয় আপনার কীরকম লাগবে? আপনার তো খুব খারাপ লাগবে। আমাদের বেলুড় মঠে কখনো ভারী মালা পরানো হয় না ঠাকুরকে, কেননা ঠাকুরের কষ্ট হবে, গলায় লাগবে। এই তিথি পুজো উৎসব আদিতে যখন ভারী মালা পরানো হয়, ঠাকুরের ঘাড়ের পেছনে একটা তোয়ালে দেওয়া হয়, সেই তোয়ালেটার ওপরে মালাটা রাখা থাকে, যাতে ঠাকুরের ঘাড়েতে কোনো রকম কষ্ট না হয়, ওই যে মালার ভার যেন তার ঘাড়ে খুব না লাগে। খুব হালকা জিনিস পরানো, আপনারা দেখবেন না, আমার মনে আছে অজিত মাজা এসেছিলেন, সে এরকম মোটা, অন্তত হাতির সুর যেরকম বড়, এরকম বড়, ওরকম সুরের মতো এরকম বড়, একটা বিরাট বড় মালা, রজনীগন্ধার মালা, এবং এক একটা ইয়েতে ভাগেতে অন্তত 15-20টা করে গোলাপ ফুল আছে, সারা মালাটাই অন্তত 115-20টা গোলাপ ফুল হবে। তিনি খুব জোর করছিলেন যে ওই মালাটা পরানো হবে। আমাদের সুকুমার মহারাজ কিছুতেই রাজি হলেন, সেই মালা পরানো হলো না, ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন। শেষকালে মালাটা কেটে বেদিতে সুন্দর করে লম্বা করে লাগিয়ে দেওয়া হলো, বেদিতে এত বড় মালা বেদিতে, তারপরে বেদির নিচে রাখা হলো, ওটা কিছুতেই ঠাকুরকে পরানো হলো না। উনি অনেক অনুরোধ করলেন, কিন্তু তথাপি ওই মালা ঠাকুরকে পরানো সম্ভব হলো না। আর ঠাকুর বলছেন, গীতায় ভগবান বলছেন, তাকে কিরকম করে চিন্তা, তাকে কিরকম করে ভাবতে হবে, বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তা প্রয়োজ্যতি। এই যে ফল জল ফুল পাতা অর্পণ, এতে পয়সা খরচ নেই, গাছের ফল তুলসী পাতা বেলপাতা আর জল দাও। এই যে আমরা ফুল ফল ফুল জল ফুল পাতা দিয়ে পুজো করি, এসব তাঁরই জিনিস, তার জিনিস তা দিয়ে তাকেই পূজা করি। বলছেন ইয়মে ভক্তা প্রয়চ্ছতি, আমার জিনিস হলো যে প্রেম ভক্তি মাখিয়ে এই সব আমাকে অর্পণ করে, তার সেই স্বভক্তি উপহার আমি গ্রহণ করি, ভক্তিটুকুই তিনি আস্বাদন করেন। পাতা টাতা তো আর খান না, প্রেম প্রীতি দিয়ে ভজনা করলে আমার প্রাণ ভরে ওঠে, ভোজনে তেমন তৃপ্তি লাভ হয়, ভোজনে যেমন তৃপ্তি লাভ হয়, এটাই কথা। এরা কিছুতেই ঠিক সময় আসেন না, দেখুন শ্রাবণী মজুমদার উনি ঢুকছেন, 8টা বাজতে ঠিক 3 মিনিট বাকি আছে, 1 ঘন্টার ক্লাসে আধ ঘন্টা পেরিয়ে আছে, হচ্ছে সমস্যা। প্রেম প্রীতি দিয়ে ভজন করলে আমার প্রাণ ভরে ওঠে, ভোজনে যেমন তৃপ্তি লাভ হয়, ভক্তিযুক্ত ভজনে আমি সেরকম তৃপ্তি লাভ করি, ভক্তের দেওয়া এই প্রীতি মাখানো বেলপাতা তুলসী পাতা আমি গ্রহণ করি। তাহলে দেখো এই প্রীতিটুকু হলো আসল জিনিস, আর এটি এলেই বুঝতে পারবে ভগবানের কাছে যাবার রাস্তা সহজ হয়ে গেল। পূজনীয় আত্মস্থানন্দজি একটি ঘটনা আমাদের উল্লেখ করতেন, সেটা হচ্ছে এই, শারদানন্দজির কাছে একদল ব্রহ্মচারী এসছেন, তারা সত্য রিলিফ শেষ করে ফিরে এসছেন, রিলিফ থেকে তিনি ফিরে এসছেন, তারা এসে খুব হাত পা নাড়িয়ে বলছেন এই চাল দেওয়া হলো, ডাল দেওয়া হলো, এই দেওয়া হলো, তাই দেওয়া হলো। মহারাজ জিজ্ঞেস করছেন, শারদানন্দজি সব এ বলা হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করছেন, তুই কি দিলি? আবার তারা ভাবছেন মহারাজের বয়স হয়েছে তো কানে বোধহয় কম শুনছেন, তাই তারা বলতে থাকলেন এই চাল দেওয়া হলো, ডাল দেওয়া হলো, এই দেওয়া হলো। তা মহারাজ আবার তাদের কথা শেষ হওয়ার পর জিজ্ঞেস করছেন, তুই কি দিলি? তখন সে ব্রহ্মচারী বুঝতে পেরেছেন মহারাজ একটি অন্য অর্থেই কথাটি বলছেন। তিনি বললেন যে অপরের জিনিস অপরকে দিবি, তাহলে তুই কি দিলি? তো আমাদের তো কিছু দেওয়া হলো না, আমরা কি দিতে পারি? আমরা প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা তাদের দিতে পারি। আমার মনে আছে একটা জায়গায় গেছিলাম, সেখানে রিলিফ করা হচ্ছে, আমার পেছনে লোকগুলো বললো মহারাজের বড় বাড়াবাড়ি আছে, কিন্তু আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছিল, স্বামীজি বলছেন হাঁটু গেড়ে যিনি গ্রহণ করতে আসছেন দাতা তার সামনে হাঁটু গেড়ে বসে জিনিসটা দেবেন, কোথাও কোথাও এরকম হাঁটু গেড়ে বসে দেয়, সেটা বড্ড শোয়িং বলে মনে হয়, হাঁটু গাড়াটা ভাবটা মনের ভেতরে যেন থাকা দরকার। আমি বলেছিলাম, শুধু তাদের কাছে প্রার্থনা করেছিলাম একটু পায়ের জুতোটা খুলে নিন, জুতোটা খুলে স্টেজ থেকে দেবেন না, নেমে আসুন স্টেজ থেকে, দাতা এবং গ্রহিতা যেন এক মাটির উপর দাঁড়িয়ে থাকে, আপনার দেবার মধ্যে যেন ভালোবাসার সঙ্গে হয়, এবং দুহাত দিয়ে তিনি দিচ্ছিলেন, এক হাতে পরের শাড়িটা ধরেছেন আর এই হাতে এমনি করে দিয়ে যাচ্ছেন, আমাদের দেখতে খুব খারাপ লাগছিল। আমি তাই তাকে অনুরোধ করেছিলাম যে আপনার আপনার কাছে শাড়িটা পৌঁছে দেওয়া হবে, দ্বিতীয় শাড়িটা, কিন্তু এইটা যেটা দিচ্ছেন এটা দুহাত দিয়ে দিন, দেওয়া হয়ে গেলে একটু হাত জোড় করুন,
আর পায়ের জুতোটা খুলুন, আর স্টেজ থেকে নেমে এসে করুন। তারা খুব অসন্তুষ্ট হয়েছিলেন আমাদের উপর, কিন্তু আমাদের এই ভাবটা আমরা ধরে রাখার চেষ্টা করি, এই যে মানুষকে সেবা করছি এটা পূজা জ্ঞানে সেবা করছি, পূজা করলে দেবতাকে যেরকমভাবে ভালোবাসি, অন্তত আমরা সবটুকু না পারি অন্তত যেন আমাদের ভাবনা চিন্তার ভেতরে এই ভাবটা যেন আসে। আমাদের যদি জীবনের ভাবনা চিন্তার মধ্যে এই ভাবটা যদি না আসে, তাহলে কিন্তু আর যাই করি, যে শরৎ নমরাজ বলছেন না, তুই কি দিলি, তো অপরের জিনিস অন্যের জিনিস আরেকজনকে দিলি, লোকের জিনিস লোককে দিলি, তাহলে তুই কি দিলি, তুই দিবি তোর ভালোবাসা ভক্তি এবং তোর শ্রদ্ধা, অন্তরের এই জিনিসগুলোকে উৎসর্গ করতে হয়। আরেকটা ছবি আমার খুব মনে পড়ে, আপনাদের হয়তো বিরক্তও লাগতে পারে কিন্তু এই ছবিটা আমার সব সময় মনে পড়ে, এই শ্রীরামকৃষ্ণ পুঁথিতে এই ছবিটা বর্ণনা আছে, সেটা হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ যার কাছে বালক রামের মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন, সে জটাধারী, তিনি ঘুরে ঘুরে বেড়াতেন, তিনি ওই দক্ষিণেশ্বরে ছিলেন যখন, তিনি রাসমণির এখান থেকে কোনো রকম ভিক্ষা নিতেন না, তিনি আলমবাজার ওইসব অঞ্চলে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন, এবং সেই ভিক্ষা করতে করতে তিনি সেই তার সেই ভিক্ষালব্ধ জিনিস চাল ডাল সমস্ত কিছু যা কিছু পেতেন সেগুলো একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে ফুটিয়ে তারপর একটা শাল পাতার মধ্যে নিবেদন করতে, একটা অদ্ভুত একটা ঘ্যাঁট। কিন্তু পুঁথিকার বলছেন যে মা কৌশল্যা যেরকম সেই ভালোবাসার ননি দিয়ে মিশিয়ে খাবার খেতে দিতেন, জটাধারীও ঠিক সেই রকম সেই বালক রামের তার যে মূর্তি ছিল সেই বালক রামের সেই মূর্তি সেইটি বালক রামের মূর্তিটিকে সামনে পাতাটা দিতেন, একটা ছোট্ট মাটির কলসিতে করে জল দিতেন, তিনি দেখতেন সেইটি ছোট ছেলে খাচ্ছে, খাওয়া শেষ হলে সে বলছে না মুখ ফোলাচ্ছে আমি সব খাবো না, আমার ক্ষীর চাই ননি চাই দধি চাই, এবং সেইটাকে দেখতে দেখতে জটাধারী হাসিতে ফেটে পড়তেন, তিনি দেখতেন বালক রাম সে ছুটে ছুটে চলছে আবার তিনি তাকে খাওয়াচ্ছেন, কিংবা যখন জটাধারী সেই বালক রামের মূর্তিটি ঠাকুরের কাছে এলো, কি সুন্দর বর্ণনা, সবটাই ভাবের, হয়তো আমাদের আপনারা পাগল বলেই মনে করবেন, যেমন শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রামণি দেবীর মনে হয়েছিল যে শ্রীরামকৃষ্ণের মাথা খারাপ হয়ে গেছে, তিনি হৃদয়কে বলেছিলেন সাধুর মূর্তি নিয়ে আমার গদাইকে পড়িতে ধরেছে, মানে কোনো রকম প্রেতাত্মা তাকে ভর করেছে, বলছেন সারাদিন সেই বালকটার জন্য তার জপ ধ্যান পড়াশোনা সব কিছু চলে গেল, সমাধি নিরন্তর মুহুর্মুহু সমাধি সব বন্ধ হয়ে গেল, তিনি নারকলের লাড্ডু তৈরি করছেন, তারপরে এই যখন তিনি এক মন দিয়ে লাড্ডু করছেন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে বাচ্চাটা তার পাশ থেকে পালিয়ে গেছেন, ছোট্ট শিশু তাকে ধরতে ধরতে সে গিয়ে সোজা গিয়ে গঙ্গায় ঝাঁপ দিচ্ছে, আর সেই হাত দিয়ে সেই জলকে ছাপাচ্ছে, ঠাকুর তাকে ডাকছেন যখন শুনলেন না তখন জলে নেমে হাত ধরে হির 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 করে তাকে টানতে টানতে আসছেন, ঠাকুর বকলে তার মুখভঙ্গি করছেন, কি অপূর্ব পূজার কি অপূর্ব দৃশ্য, আমরা যদি এরকম ফল মূল দিয়ে রাখি তাহলে দেখবেন এরকম ভালোবাসা দিয়ে ডাকি, আপনাদের বলেছি শিবদাস মহারাজের কথা, বেলঘরিয়া স্টুডেন্টস হোমে অন্নভোগ দিতে বসেছে, তিনি আমাকে বলছেন দেখো এইখানে ঘি দেওয়া আছে, এই পাঁচ রকম ভাজা দেওয়া আছে, শুক্তো হয়েছে, তারপরে এই ফুলকপি হেনা টেনা এইসব দিয়ে মুগের ডাল তৈরি হয়েছে, ফুলকপি দিয়ে ওই যে কি বেশ কাঁটাওয়ালা কি মাছ সেই তার হয়েছে, সেই তরকারি হয়েছে, ক্ষীর কমলা হয়েছে, চন্দন ক্ষীর হয়েছে, শুধু নয় ক্ষীর কমলা কিভাবে করেছেন, চন্দন ক্ষীর কীরকম করেছেন বিস্তারিত বলতে আরম্ভ করেছেন। আমার তখন এক বছরও হয়নি সঙ্গে, আমি খুব বিরক্ত হয়েছি, মানে সব জানতার অফিসার ম্যানেজার তো, আমি খুব বিরক্ত হয়েছি, মহারাজ আমার বিরক্তির কথা বোঝা সত্ত্বেও ওগুলো বোঝালেন, বুঝিয়ে ধীরে ধীরে তিনি চলে গেলেন ঠাকুরকে প্রণাম করে, তারপরে ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর একটা প্রসাদী সন্দেশ এবং ডাব নিয়ে মহারাজকে দিতে গেছি, মহারাজ ততক্ষণ অব্দি অভুক্ত ছিলেন, মহারাজ বলছেন তোমার খুব বিরক্ত লাগছিল না, হ্যাঁ আমার দেরি হয়ে গেছিলো তো সেই কারণে, তিনি বললেন না তুমি তো ঠাকুরকে খেতে দিচ্ছ, তুমি যদি না জানো ভাতের মধ্যে কোথায় ঘি আছে তুমি বলতে পারবে কি করে, ঠাকুর এইখানে ঘি আছে এটা লবণ দিয়ে এইখানে মিখে খাও, এই ফুলকপির তরকারি হয়েছে, এই মাছ কই মাছ হয়েছে ফুলকপি দিয়ে এই সমস্ত, তারপরে যদি ঠাকুর জিজ্ঞেস করেন ক্ষীর কমলাটা কী করে তৈরি করলি, চন্দন খেয়ে কী করে তৈরি করলি, এটা যদি তুমি না জানো তাহলে তুমি কিছুতেই তাকে কিছু বলতে পারবে না, আমি হতবাক হব মানে হতবাক হয়ে দেখছি এবং ভাবছি আমি কেন সেই মাটির ভেতরে ঢুকে যাচ্ছি না, আমরা দেখছি ভাত ডাল তরকারি মাছ আর তিনি দেখছেন তাঁর জন্য নিবেদিত ঈশ্বরের জন্য নিবেদিত, ঠাকুর সত্যি সত্যি সিংহাসন থেকে নেমে এসছেন, সেই আসন দেওয়া হয়েছে তাতে বসেছেন,
এবং আমার সঙ্গে গল্প করতে করতে খাওয়াচ্ছেন। আমার মনে আছে আমাদের এক সাধু, তিনি বারাসাত মঠে দুর্গা পুজো করতেন, তিনি ভারী সুন্দর একটা কথা বলেছিলেন। তখন বারাসাত মঠের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, মাত্র তিনটে অন্নভোগ দেয়া হতো, একটা সপরিবার শ্রীমা দুর্গা, একটা সেটা আমিষ, আর দুটো নিরামিষ, একটা নারায়ণ আর একটা শিব। তিনি বলছেন, আমি নিবেদন করার সময় কল্পনা করতাম যে ছোটোবেলায় যেরকম আমরা দেখতাম ভাত টাত মেখে মা সব ভাই বোনদের একটু একটু করে খাওয়াচ্ছেন, ঠিক সেই রকম যেন মা বসে আছেন বেনারসি পরে আর তার চতুর্দিকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ মহিষাসুর তারা বসে আছেন, আর মা একটা করে গ্রাস তৈরি করছেন, এই গণেশের মুখে দিচ্ছেন, এই কার্তিকের মুখে দিচ্ছেন, সবাইকে দেওয়ার পর নিজেও এক গেরাস খাচ্ছেন। কি অপূর্বই যে ভাবটা দেখুন, আমরা আমাদের দেওয়া ফুল জল পাতা শুধুমাত্র আমাদের ভক্তি আমাদের ভালোবাসায় সেই নির্জীব বস্তুগুলো সব প্রাণ প্রাণতা পায়, তার ভেতরে একটা প্রাণ খুঁজে পায়, এই হচ্ছে প্রীতি যেটা বারবার মহারাজ বলছেন। তাহলে দেখো এই প্রীতিটুকু হলো আসল জিনিস, এইটি এলেই বুঝতে পারবে ভগবানের কাছে যাওয়ার রাস্তা সোজা হয়ে গেল। এইগুলো যদি যে ভগবানের প্রতি যে প্রীতি যদি উৎপন্ন হয় তাহলে দেখবেন আপনারা নিজেরাই আনন্দটা অনুভব করেন। তিনি বলছেন, আর আমার তার কাছে শুনতে শুনতেই আমার নিজের ভেতরে কীরকম হচ্ছিল যে সত্যি সত্যি এরকমটা হয় এভাবেও ভাবা যায়। একজন বলেছিলেন, আমি না ওই সেই বিরাট দুর্গামূর্তি এটা কল্পনা করতে পারি না, আমি মনে করি মা শ্রী শ্রী মা সারদা দেবী, সেই ধানের কোলে একটা ছবি আছে জয়রামবাটিতে, মা একটা বস্তার ওপর বসে আছেন পাটি নিচু করে, বলছেন ওই ছবিটা আমার কল্পনা করি, একটা পদ্ম ফুলের ওপর মা বসে আছে, সেই পদ্ম ফুলের যে হলুদ অংশ তাতে অনেকগুলো ছেঁদা আছে, সেইটার মধ্যে আমি তার পায়ে জল ঢালছি, ভালো করে পা পরিষ্কার করে দিচ্ছি, পা মুছে দিচ্ছি, তবে ভিজে জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি, একটা ডাবর ধরেছি মা মুখ ধুচ্ছেন, তারপরে এক জল দিয়ে মাকে স্নান করাচ্ছি, তবে বাচ্চা মেয়েকে যেরকমভাবে গা মুছিয়ে দিয়ে কাপড় পরিয়ে দেওয়ার আমি সেরকমভাবে কাপড় সিঁদুর সব কিছু করিয়ে দিচ্ছি। ওইখানে আছে এক জায়গায় ভারী সুন্দর মন্ত্রটা, আমার ইদানিং পুজো অর্চনা করি না তো সেইখানে মন্ত্রটা এখন এক্ষুনি আমার মুখস্থ নেই, কিন্তু সেইখানে বলা আছে যে তোমার শ্রী পাদপদ্মে আমি আলতা অলক্ত নিবেদন করেছি, এবং যেমন অলক্তকে তুমি তোমার পাদপদ্মে স্থান দিয়েছ, এই যে আমার কাছে খুঁজে পেয়েছি বইটা, একটুখানি বলে দিচ্ছি, ভারী সুন্দর মন্ত্রটা। এই দেখুন মন্ত্র সংস্কৃত শব্দ থেকে কীরকম জীবন্ত রূপ ধারণ করে এটা যদি আমরা একটু দেখি, সেইখানে বলা আছে এই যে, ওম পাদয়ো শোভনম দিব্যম অলক্তম সুমনোহরম মায়া নিবেদিতম ভক্তিয়া স্থানম দেহি পদাম্বুজে। এই যে অলক্ত তোমার দিব্য অলক্ত তোমার পাদপদ্মে দেওয়া হয়েছে, আর তোমার সেই সুশোভন তোমার সেই সুন্দর পায়েতে দেওয়া হয়েছে, দেওয়ার পরে সেই পায়েতে যখন আলতা মাখানো হয়েছে সেটা সুমনোহর মনোহরকারী, আমার মনকে হরণ করে নিচ্ছে, ঠিক যেরকমভাবে মায়া নিবেদিতম ভক্তিয়া স্থানম দেহি পদাম্বুজে, তুমি যেরকমভাবে তোমার শ্রী পাদপদ্মে এই অলক্তকে স্থান দিয়েছ, আমি তোমার ভক্ত তোমাকে নিবেদন করছি এবং প্রার্থনা করছি। অম্বুজ শব্দের অর্থ হচ্ছে পদ্ম, পাদপদ্মে তোমার শ্রী পাদপদ্মে যেরকম আলতার স্থান হয়েছে এবং আলতা শোভিত হয়ে তোমার পাটি সুমনোহর হয়েছে, ঠিক সেই রকম হে জগন্মাতা তুমি আমাকে গ্রহণ করো, আমার পূজা গ্রহণ করো এবং তোমার শ্রী পাদপদ্মে যেন আমার স্থান হয়। দেখুন একটা ছোট্ট আলতা, একটা ছোট্ট আলতা দিয়ে ভগবানের কাছে এন্ট্রি নিয়ে নেওয়া হচ্ছে, শুধু তার পায়ে একটুখানি ছোট আলতা নিবেদন করা হচ্ছে, সেই একটু ছোট্ট আলতা দিয়ে কীরকমভাবে ভগবানের কাছে চলে যাওয়া যায় সেটা আমরা দেখতে পাচ্ছি। কি অপূর্ব সুন্দর, ভাবটা হচ্ছে আসল জিনিস জানেন তো, ভাবটা খুব জরুরি। বলছেন সংসারে কোনো কাজ ভক্তি মোটামুটি দুরকম, একটা হচ্ছে বৈদি ভক্তি আর একটা হচ্ছে রাগানুরাগা ভক্তি। প্রথমে বৈদি ভক্তি, এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এইভাবে পূজা করতে হবে, তীর্থ দর্শন করতে হবে, এইসব নিয়ম, প্রথমে এই ভক্তি দরকার, তাই দীক্ষার সময় গুরু বলে দেন খুব নিষ্ঠার সঙ্গে তা করতে হয়। বৈধি ভক্তির পরে আসে রাগ ভক্তি বা প্রেমা ভক্তি। রাগ ভক্তি হলো প্রীতি মাখানো ভাব, বৈধি ভক্তি তো এলো গেল কিছুদিন করলে তারপর ছেড়ে দিলে, এইটা হচ্ছে কথা। দু ধরনের ভক্তি আছে, বৈধি ভক্তি আর রাগানুরাগা ভক্তি। আমি এটা কল্পনা করি অনেকটা সেই লোডশেডিং, এখনকার ছেলে আমাদের বিভাতমানন্দজি বলছিলেন যে ওখানে খুব লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিংয়েতে এই জিনিসটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন।
যখন লোডশেডিং হয়েছে আপনি তখন ভীষণ উষ্ণ হয়ে গেছেন, নিজেকে শীতল করার জন্য পাখার হাওয়া এমনি এমনি করে হাওয়া দিতে থাকছেন, এমনকি সেই ঘুমিয়ে অর্ধ চৈতন্য অবস্থাতেও আমরা এমনি এমনি করে হাওয়া দিতে থাকি। ঠিক এইরকম সময় যখন ইলেকট্রিসিটি ফেরত আসে তখন পাখাটা ঘুরতে থাকে, তার সেই হাওয়াতে আমার সেই সম্পূর্ণ ঘর্ম এই ঘামেতে একবারে সিক্ত আমার শরীর, সেটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে, আমারও হাত পাখা করার স্পিডটা কমতে থাকে, তারপরে ধীরে ধীরে কখন ঘুমের ঘোরে আমরা পাখাটা নামিয়ে দিয়ে ভোঁস ভোঁস করে ঘুমোতে থাকি আমরা বুঝতে পারি না। বৈধিভক্তি হচ্ছে এই ভগবানের কাছে প্রার্থনা, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা। এই সম্পর্ক তৈরি করার চেষ্টাটা যত তীব্র হতে থাকে তখন আমরা নানা রকমের ফাঁক পিকে খোঁজার চেষ্টা করি, কি করলে তিনি প্রীত হবেন, প্রথমে মনে হয় তার নাম করলে তিনি প্রীত হবেন, আসলে তার নাম করলে আমাদের ভেতরে তার প্রতি ভালোবাসা জাগ্রত হতে থাকে। এই যাকে সঙ্গে ভালোবেসি সারাদিনে যদি 50 বার তাকে মেসেজ করি দেখবেন তার প্রতি একটা কীরকম একটা অ্যাফেকশন আমাদের তৈরি হয়ে যায়, সারাক্ষণ মনে হয় সে লোকটা কী করছে, ঘুমিয়ে পড়লো কি না, খেয়েছে কি না, কত রকম আমি দেখি তো আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করে, কখনো কখনো বিরক্তি লাগে, কখনো কখনো খারাপও লাগে না, ভালোই লাগে, কিন্তু তারা আমাকে মেসেজ করতে থাকেন এবং সেইগুলোকে আমরা দেখি আর কি। বেশি বাড়াবাড়ি করলে আমিও বাড়াবাড়ি করে দিই, একটু বকাঝকা করে দিই, কিন্তু সেটা অন্য জিনিস। তো সেই অনেকে খোঁজ করেন, ভালোও লাগে দেখতে, এবং তারপরে এইটা হতে হতে যখন সম্পর্কটা পাকা হয়ে যায় হয়তো অনেক দিন কেউ কারোর খোঁজ নিল না কিন্তু দুজনের ভেতরে একটা যে পাকা ভালোবাসা সেটা তৈরি থাকে। তাই বলছেন বৈধিভক্তিটা প্রথমে প্রয়োজন আছে, বৈধিভক্তি হয় তার সঙ্গে সম্পর্কটা তৈরি হলে, তারপরে হচ্ছে রাগানুরাগা ভক্তি, আমি তাকে না বলতেই বুঝতে পারি। একটা উদাহরণ আমরা সব সময় দিই, প্রথম দিকে আমাদের যখন বন্ধু হয় তাদেরকে আমাদের জানাতে হয় যে এই দেখো আমি এসেছি, তুমি আমাকে দেখো, আমরা বারবার এই কথাগুলো বলে থাকি। তারপরে যখন সম্পর্কটা গভীর থেকে গভীরতর হতে থাকে তখন আমাদের এসব কিছুই বলতে হয় না, ঘরের এক প্রান্তে তিনি আছেন, খেঁদি আছেন ঘরের এক প্রান্তে আর খেঁদা আছে দরজার ওখানে, সে ঘরে ঢুকেই একে অপরকে চোখ টিপে দিল, দুজনেই বুঝতে কথা হয়ে গেল, দুজনে দুজনকে যে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আগে অনেক কথা বলতে হতো সেই অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক ভগবানের সঙ্গে এইরকম ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হয়, প্রথমটা হচ্ছে বৈধিভক্তি এবং পরে হচ্ছে রাগানুরাগা ভক্তি বা প্রেমা ভক্তি, যেভাবে আপনি বলবেন। সংসারে কোনো কাজ ফেলে রাখার জো আছে, যেটি আরম্ভ করলে সেটি তো শেষ করে, তো সেটি তো শেষ করো প্রীতিমা খেয়ে, আর জপ ধ্যান পূজা সেখানেই যত গোল সেখানেও ঠিক রাখতে হবে, সংসারের কোনো কাজে গাফিলতি হলে রক্ষা নেই, স্বামী এসে ধমক দেবে, ছেলে এসে বলবে আজ এসব কি রেঁধেছ মা, সংসারে জব্দ করে রেখেছে এই প্রীতির শাসন, আর পরমার্থ ব্যাপারে শাসন করবার কেউ নেই, গুরু মন্ত্র দিয়ে চলে গেলেন, এখানে বাইরের কোনো শাসন আসছে না, কাজেই যথেচ্ছাচার, সংসারে যথেচ্ছাচারের জো নেই, আপিসেও নেই, ধমক খাবে, মাইনে বাড়বে না, পদোন্নতি হবে না, সবাই ভয়ে ভয়ে কাজ করে চলেছে, সংসারে দেখো ফাঁকি দেওয়ার জো নেই, ভজনের বেলায় যত ফাঁকি, তাই বৈধিভক্তিতে প্রথমে একটু নিষ্ঠা, একটু শ্রদ্ধা, একটু ভয় থাকে, রাগ ভক্তি কি সহজে আসে, সেটি পরে আসবে, প্রথমত যার কাছে দীক্ষা নিলে তার উপর শ্রদ্ধা চাই, তার উপদেশ তিনি যা করতে বলেন তাতে বিশ্বাস চাই, সেই শ্রদ্ধাটি নিয়ে সাধনে প্রবৃত্ত হতে হয়, তিনি যা বলেছেন তা পালন করতে হবে, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে গুরুর আদেশ পালন, এই হলো বৈধিভক্তি। তাহলে বলছেন সংসারে কোনো কাজই ফেলে রাখবার জো নেই, যেটি ফেলে রাখবেন সেটিতেই মুশকিল, ভালো করে যদি রান্না করেন না করেন, রোজ যদি একই পদ রান্না করেন তাহলে খুব মুশকিল। সে একজন বৈষ্ণবী মায়ের কথা বলছিলাম, তিনি তার ব্লগ দিয়েছেন, ভারী সুন্দর একটা কথা তিনি বলেছেন যে তার ছেলেমেয়েদের ওই যেহেতু ইসকন থেকে দীক্ষা হয়েছে তাই নানা রকমের খাবার দাবারের যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ ফলো করছেন। তিনি বলছেন আমাদের ছোটো ছেলে মেয়েরা তার বন্ধুদের যখন এসব খেতে দেখে তখন তাদেরও লোভ হয়, সেই কারণে ওই জিনিসটাই বানিয়ে দিচ্ছেন কিন্তু নিরামিষ বইয়েতে, যেখানে তারা মাংস দিয়ে ওই পোলাও টোলাও খান সেখানে সয়াবিন ব্যবহার করছেন স্বাদটা খানিকটা তার মতো, এবং সেটা যত্ন করে তিনি খাওয়াচ্ছেন, একাদশী করেন এই লোভ দেখিয়ে যে একাদশী পরের দিনই একটা ভালো খাবার হবে, সেই কারণে স্কুলে ছেলেমেয়েরা যাওয়ার আগেই নিরামিষ বিরিয়ানি তৈরি করে তাদের জন্য রেখে দিয়েছেন যাতে তারা সেইটা খায় এবং ওইটি পরের দিন তারা খাবে বলে তারা একাদশী নানা রকম পালন করে।
এই যে সংসারে এটা কেন করি, কারণ আমরা আমাদের সন্তানদের ভীষণ ভালোবাসি, আমরা চাই যে তাদের ভেতরে এই ভগবত ভাব বিকশিত হোক, তারাও যেন নতুন মানুষ হয়ে ওঠে, তাই তারা নানা রকম চেষ্টা করে থাকি। খারাপ হলে বকুনি খেতে হয়, ভালো হলে প্রশংসা শুনতে হয়, সেই প্রশংসা আমাদের উৎসাহিত করে আর বকুনির ভয় আমাদেরকে কাজের প্রতি নিষ্ঠাবান করে তোলে। কিন্তু আমাদের যে এই যে যখনই যে অন্তর্জীবনের গল্প আসে, যখন আমাদের সাধন জীবনের গল্প আসে, তখন কিন্তু আমাদের এটা কেউ নেই, খোলা হাট রয়েছে। আমরা মাঝে মাঝে রোজই প্রত্যেক সপ্তাহে একবার করে ভূতেশ আনন্দজির কাছে যেতাম, মহারাজ এমন সুন্দর করে তাকিয়ে দেখতেন, তখন মনে হতো যে যা যা খারাপ কাজ করেছি, যা যা গোলমেলে জিনিস করেছি, সেগুলো যেন মহারাজ সব দেখতে পাচ্ছেন। সেখানে খুব অ্যালার্ট থাকতে হতো মহারাজের কাছে যাবার আগে। মহারাজ এমন এমন প্রশ্ন জিজ্ঞাসা করতেন, যখন মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করা যেত মহারাজকে, এমন এমন প্রশ্ন জিজ্ঞেস করতেন, হঠাৎ হঠাৎ এমন প্রশ্ন করতেন যে আমরা যে নিজেদের খুব শেয়ানা ভাবতাম, তখন ওই মানুষটির কাছে গিয়ে মনে হতো আমরা ভারী বোকা, তিনি আমাদের চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি বুদ্ধি ধরেন, তাই তার সঙ্গে আমাদের খুব সাবধানে চলতে হতো। বিভাতমানন্দজি জানেন আমরা আত্মস্থানের সঙ্গে খুব সাবধানে কথা বলতাম, একটা হাঁ করলে, একটা শব্দ ব্যবহার করলে উনি বুঝে যেতেন আমাদের কথার অন্তর্নিহিত ভাব কি। সেই কারণে আমরা চেষ্টা করতাম নিজেদের নিখুঁত করে রাখার, খুব চেষ্টা করতাম। বলছেন সাধন জীবনে নিখুঁত হয়ে থাকাটার খুব প্রয়োজন, গুরু যে দীক্ষা দেন, মন্ত্র দেন, সেই মন্ত্রে ঠিক মতো সাধন করতে হয়। সেদিন একজন বলছিলেন, আমার শুনেও ভালো লাগলো, বললেন আমি এখানে বলেছিলাম যে আমাদের দীক্ষার পর যে বইটা দেওয়া হয় সাধন পদ্ধতিতে, তাতে লেখা থাকে অপর কাহাকেও দেখাবে না। আমরা এত নিষ্ঠাবান যে আমরা অন্য কাউকে তো দেখাই না, নিজেরাও কোনোদিন খুলে দেখি না। তিনি আমাকে বললেন যে এই ঘটনাটি বলার পর আমার মনে হলো আমিও বোধহয় বছর দশে বইটা খুলে দেখিনি। তারপর অনেক খুঁজে পেতে সেই বইটা খুঁজে পেলাম এবং সত্যি সত্যি দেখলাম, এটা আমার খুব আনন্দ হচ্ছিল শুনে। তিনি বললেন সত্যি সত্যি দেখলাম আমি যেভাবে সাধন করেছি আর গুরু যেভাবে সাধন করতে বলেছিলেন, তার ভিতরে একটা অনেকখানি ফারাক তৈরি হয়ে গেছে। রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে একটা খুব সুন্দর কথা লেখা আছে, রবীন্দ্রনাথ তার বাবার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন, বেরিয়ে হিমালয় ভ্রমণে গিয়েছিলেন, হিমালয় ভ্রমণ করে ফিরে এলেন, তারপরে তিনি সেই হিমালয় ভ্রমণের গল্প নানাজন নানা আত্মীয় সবাই বলছে রবি বলো রবি বলো, এবং রবীন্দ্রনাথও বলে চলেছেন। বেশ মাসখানেক মাস দেড়েক পর রবীন্দ্রনাথ নিজে অনুভব করলেন, যাহা দেখিয়ে আসিয়াছি এবং যাহা বিবরণ দিতেছি, এই দুটির ভেতরে আমার মনে লাল নীল হলুদ সবুজ নানা প্রকার রং লাগিয়া একটি অন্যরকম চিত্র তৈরি হইয়াছে। আমরা যেটা দেখে আসি, তারপরে দেখে আসার পর আমাদের মনে কল্পনা করার পর, তাতে আমাদের মনের যে লাল নীল হলুদ সবুজ রং লেগে যায়, তাতে একদম অন্যরকম জিনিসপত্র তৈরি হয়। তিনি আমাকে বললেন আমি দেখলাম আমি যেভাবে সাধন করছি এবং গুরু দীক্ষার সময় যে সাধনের কথা বলেছিলেন সেটার ভেতরে একবারে যোজন দূরত্ব রয়েছে, এইটা খুব প্রয়োজন আছে। মহারাজ এবার বলছেন বৈদিক ভক্তি কিসের জন্য, একটা উদ্দেশ্য থাকবে তো, সব জিনিসেরই একটা উদ্দেশ্য আছে। তুমি রাঁধতে শিখলে তোমাকে ভালো রাঁধতে হবে, গাইতে শিখলে ভালো গাইতে হবে, নিজ নিজ ক্ষেত্রে উন্নতি না হলে চলে কি, এক জায়গায় এক অবস্থায় আমরা চিরদিন থাকতে পারি কি। ছেলেরা স্কুলে প্রমোশন পাচ্ছে, তারপর একটি পাস করলো, দুটি পাস করলো, এইভাবে সব চলছে, আধ্যাত্মিক জীবনে উন্নতি হয় না কেন, বিবেকটুকুর অভাব। তাই ভগবান বলছেন দাদামি বুদ্ধি যোগম, একটু প্রীতি দিয়ে ভজনা করলে তিনি নিজেই বিবেক বুদ্ধি দান করেন। কাজেই প্রথমে বৈদিক ভক্তি দরকার, রাগ ভক্তি পরে আসে। এইটা হচ্ছে কথা যে আমরা বৈদিক ভক্তি এই কারণে চাই যে যেমন কোনো একটা বিদ্যা অর্জন করলে সেটা যখন আমরা চর্চা করি আমরা সেই বিদ্যায় পারদর্শী হই। সারে গামা পাধা নিশা প্রথমে শিখলাম, শুদ্ধ স্বর শিখলাম, তারপরে কোমল স্বর শিখলাম, আমি দেখুন বিদ্যাটা আমারই হচ্ছে, আমি শুদ্ধ স্বরও জানি কোমল স্বর জানি, এইরকমভাবে ধীরে ধীরে আশাবরী বেহাগ নানা রকমের রাগ শিখছি, একটা একটা করে রাগ শিখছি, পাশের পাড়ার খেদা কিন্তু তাতে কিন্তু উপকৃত হচ্ছে না, সে বড় জোর আমার চিৎকার শুনছে, কিন্তু এই যে শেখার ফলে আমি একটু একটু করে সমৃদ্ধ হচ্ছি, আমি একটু একটু করে উন্নততর হচ্ছি। একরকম পড়াশোনা করতাম, মন প্রাণ উজাড় করে পড়াশোনা করছি, আমার স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে, রেজাল্টটা কিন্তু আমার, প্রাইজ গিভিং সেরিমনিতে যখন স্টেজে ডাকা আসে আমাকেই ডাকা হয়, পাশের বাড়ি খেঁদাকে ডাকা হয় না। আমরা সব ক্ষেত্রে আত্মোন্নতির চেষ্টা করে থাকি, শুধুমাত্র আমাদের যে পড়াশোনা আমাদের যে সাধন জীবনের ক্ষেত্রে আমি কিছুতেই আত্মোন্নতির চেষ্টা করি না। কেন জানি না আমার বিশ্বাস হয় না,
যে সাধন জীবনে উন্নতির চেষ্টা করে না, তার অন্য যে তার যে প্রফেশনাল লাইফ সেখানেও সে আত্মোন্নতির চেষ্টা করবে না। কারণ আত্মোন্নতির সবটার মূল কথা হচ্ছে লেগে থাকার ক্ষমতা। স্বামীজি যে তিনটি পি এর কথা বলছেন, পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায়, পিওরিটি, পেশেন্স এবং পার্সিভিয়ারেন্স। তার যদি মনের পবিত্রতা না থাকে, সে কিছুতেই তার পাঠ্য বিষয়ে কনসেন্ট্রেট করতে পারবে না, কারণ তার তো মন ছড়িয়ে গেছে। আমরা মর্নিং কলেজে পড়তাম এবং প্রথম ক্লাসটা ছিল ইন্ডিয়ান ইকোনমিক্স, পড়াতে আসতেন সেই তিনি স্যার নানা রকমের স্ট্যাটিস্টিক্স দিতেন, পেছনের ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে ঢুলতে থাকতো। উনি একদিন বলেছিলেন, আমাদের মন জানো তো 12টা কোয়ার একটা কমলা লেবুর মতো, তার 3টে কোয়া তুমি বিছানায় যেখান থেকে উঠে এসেছো সেখানে আছে, তার 3টে কোয়া আছে কুটিরামে, আসার সময় দেখে এসেছো কচুরি ভাজা হচ্ছে, তুমি ভাবছো গরম গরম কচুরিটা কখন গিয়ে খাবে, আর তার 3টে কোয়া রয়েছে কলেজের সামনে যেখানে বাইকটা রেখে এসছো, কতটা সেফ তোমার বাইক সেটা তুমি জানছো না, আর বাকি যে 3টে কোয়া আছে সেইটা নিয়ে তুমি ক্লাসে এসছো এবং কল্পনা করছো, এই যে একটা খোসা রয়েছে সেই খোসাটাকে আমি ছাড়াইনি, কিন্তু 3টে 3টে করে কোয়া বার করে নিয়েছি, খোসাটা বাইরে থেকে দেখতে হচ্ছে গোটা একটা কমলা লেবু, আদতে কিন্তু তাতে 3টে কোয়াই আছে। বলছেন তুমি যদি মনে করে থাকো ওই 3টে কোয়া দিয়ে তুমি 12টা শক্তির কাজ, 12টা কোয়ার কাজ সমান কাজ করবে, তা কিন্তু হবে না। তোমার বিছানা থেকে 3টে কোয়াকে ফিরিয়ে আনতে হবে, বাইসাইকেল এই যে যে স্ট্যান্ড আছে, ভেহিকল স্ট্যান্ড আছে, সেখান থেকে 3টে কোয়াকে আনতে হবে, আর কুটিরামের দোকানের সামনে থেকে বাকি 3টে কোয়াকে আনতে হবে, তবেই কিন্তু আমি যা বলবো সেটা তোমরা বুঝতে পারবে। আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস, যারা প্রফেশনাল লাইফে খুব সাকসেসফুল তারা কিন্তু আধ্যাত্মিক জীবনে খুব সাকসেসফুল হবেন, কারণ সমস্ত সাকসেসের পেছনে এই 3টি কথা আছে, পিওরিটি, পেশেন্স এবং পার্সিভিয়ারেন্স, ধৈর্য, অধ্যাবসায় এবং পবিত্রতা। এই 3টে যদি না থাকে তাহলে ব্যক্তি জীবনে সে কখনোই সফল হতে পারে না, এবং ব্যক্তি জীবনে যারা সফল তারা আধ্যাত্মিক জীবনে সফল হবে, কারণ তাদের ভেতরে এই 3টি গুণ সবসময় কাজ করছেন। মহারাজ বলছেন যে কটি নিয়ম পালন করতে হয় তাহলেই রাগ ভক্তি আসার পথ সুগম হয়। গুরু যা বলে দিয়েছেন খুব নিষ্ঠা সহকারে করবে, শিক্ষক যা যা পড়তে বলেছেন নিষ্ঠার সাথে না পড়লে স্কুলের ছেলেরা কি বিদ্যা অর্জন করতে পারে, সেখানে অবহেলা হলে তারা পাস করতে পারে না। নৌকার হাল হলো আসল জিনিস, একজন মাঝি শক্ত হাল ধরে থাকে, হাল যদি ভেঙে গেল, এই হচ্ছে কথা। বলছেন যে নৌকার হালটি হলো ভালো আসল জিনিস, একজন মাঝি শক্ত হাতে হাল ধরে থাকে, হাল যদি ভেঙে গেল নৌকার চলে না। বিবেক হলো মানব জীবনের হাল, বিবেক কিসের জন্য, এই যে গুরুর আদেশ, পূজা, জপ ইত্যাদি করছি এসব কিসের জন্য, প্রেম ভক্তি, রাগ ভক্তি আনবার জন্য, পাখা করছি বাতাস পাওয়ার জন্য, যেই দক্ষিণা বাতাস উঠলো পাখাটি ফেলে দিলুম, বৈধি ভক্তির ভেতর দিয়ে এই রাগ ভক্তি এলে বৈধি ভক্তির দরকার নেই, প্রমোশন হলো আর কি। বৈধি ভক্তি ও রাগ ভক্তি কি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন ঠাকুর, যখন ধান ভরা মাঠ ধান কাটা হয়নি তখন এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে আল ঘুরে ঘুরে যেতে হয়, কত ঘুরতে হয়, ঘুরে ঘুরে তবে গন্তব্যস্থলে পৌঁছানো যায়, কিন্তু ধান কাটা হয়ে গেলে তখন মাঠের ওপর দিয়ে একেবারে সোজা চলে যেতে পারবে, সেই রূপ রাগ ভক্তি একবার সোজা ভগবানের কাছে পৌঁছে যায়, ভজনে প্রেম প্রীতি হলো আসল কথা। এইটা হচ্ছে কথা, কয়েকটা জিনিস আমাদের মেনে চলতে হয়। প্রথম হচ্ছে গুরুর ওপর গুরুগিরি করতেনি, এটা কখনো করতেনি, গুরু জানেন আমার কিরকম যোগ্যতা। আপনারা অনেকেই মনে করেন আমাদের একসঙ্গে দীক্ষা হয় আমরা মুড়ি মিছড়ি একদর হয়ে যাই, তা কিন্তু নয়, কখনো নয়। আমার খুব অভিজ্ঞতা হয়েছিল পূজনীয় স্বামী আত্মস্থানজিকে 7 বছর সাহায্য করতে, আমি দেখেছি উনি কিন্তু সবাইকে আলাদা করে কোনো ইনস্ট্রাকশন দিতেন না, কিন্তু যাদের প্রয়োজন হচ্ছে তাকে দিতেন। আমাদের সঙ্গেই দীক্ষা হয়েছিল একজনের, তাকে অনেক পরে, এটা পূজনীয় ভূতিসঞ্জীব যে শরীর চলে যাওয়ারও ধরুন প্রায় 10 বছর পরে আবিষ্কার করলাম তার একটা পৃথক মন্ত্র। তাকে একদিন জিজ্ঞাসা করলাম যে তোমার ওই মন্ত্রটা কী করে হলো, তুমি তো একসঙ্গে আমাদের সঙ্গে দীক্ষা নিয়েছিলে, তিনি বললেন না দীক্ষা যেদিনকে দীক্ষা নেবার আগে মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি, মহারাজ আমার সঙ্গে কথা বলার পরেই পূজনীয় মহারাজকে ওনার যিনি সেক্রেটারি ছিলেন তাকে বলেছিলেন এই দীক্ষার দিন একে সকালবেলা আমার ঘরে আলাদা করে পাঠাবে, তারপরে যেদিন দীক্ষা হলো সেদিনকে সকালবেলা এসে আগে আমাকে মহারাজের ঘরে নিয়ে যাওয়া হলো, সবাই চলে যেতে মহারাজ তাকে একটি মন্ত্র দান করেন এবং বলেন এইটি তোমার মন্ত্র, তারপরে ওখানে গিয়ে যখন বসবে ওখানে যে মন্ত্রটা বলা হবে ওটা সবার জন্য, ওটা তোমায় জপ করতে হবে না। দেখুন
অতজনের মাঝখানে তিনি তিনি কিন্তু ঠিক আবিষ্কার করেছেন কারোর একটা আলাদা মন্ত্রের দরকার আছে, সে একটা পৃথক কাজের অধিকারী, এটা কিন্তু এই এই শক্তিটা তার ভেতরে আছে। তো গুরু বাক্য একেবারে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হয়। স্কুলে গুরু শিখিয়েছেন এরকম করে ঘুরিয়ে তার পিঠে একখানে এরকম ল্যাস দিয়ে দিলে, ওইটাকে বলে স্মল এ, এটা যদি না ভাবি তাহলে আমি ওটাকে বি যদি ভাবতে থাকি তাহলে যতবারই অ্যাস লেখার কথা হবে ততবারই বিএসএস লিখে যাব, কিছুতেই অ্যাস লিখতে আর পারবো না, ওই অ্যাসেতে ওই এটা আমরা কিছুতেই ব্যবহার করতে পারবো না। অতএব গুরু যেমন বলছেন সেরকম করা দরকার, সেই পথ অনুসরণ করা দরকার। আমি তো কারুর কাছে অনেকজন দেখেছি, সেদিনকে দেখছিলাম একটা আর্টিকেল দেখছিলাম 1-2 বছর আগে পূজা সংখ্যা উদ্বোধনে বেরিয়েছে, সেখানে ধ্যানের একটা পদ্ধতি শেখানো হয়েছে, আপনার মনটাকে নিয়ে খানিকক্ষণ কামার পুকুরে নিয়ে যান, সেখানে 108 জপ করবেন, সেখান থেকে যান জয়রামবাটি থেকে, সেখান থেকে নানা রকম। আমাকে একজন বলছে কি অপূর্ব না ধ্যান করার পদ্ধতি, আপনি এটা ফলো করেন? আমি আমার গুরু যা বলেছেন তার বাইরে আমি কিচ্ছু ফলো করি না। এটা হচ্ছে একবারে একদম আসল কথা, আমাদের গুরু আমাদের যেরকম সংস্কার অনুযায়ী আমাদের যেভাবে সাধন ভজন করতে বলেছে তার বাইরে অন্য কোনো রকম সাধন ভজন করার দরকার নেই। ভূতেশানন্দজিকে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন সদ্য সদ্য কথামৃত পড়া শুরু করেছি, আমরা দেখলাম আমি পড়লাম যে কাপ্তেন উপাধ্যায়ের বাবা নাকি যুদ্ধক্ষেত্রেও রণক্ষেত্রেও তিনি নাকি জপ ধ্যান করতেন। তার কিছুদিন বাদে পুরী গিয়েছিলাম, সেখানে ভারত সেবাশ্রম সঙ্গে সন্ধ্যারতি দেখতে গেছি, দেখলাম তারা তলোবাড়ি চাকু কত কি দিয়ে আরতি করছে। আমার মনে হলো ওইটি হচ্ছে বীরভাবে সাধন। আমি পূজনীয় ভূতেশানন্দজি মহাজকে এসে সবার সামনেই জিজ্ঞেস করে পেলাম, মহারাজ বীরভাবে সাধনটা কীরকম? মহারাজ গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে বাপু যেভাবে সাধন করতে বলেছি তুমি সেইভাবেই সাধন করো। এটা একটা খুব বড় শিক্ষা, আমাদের গুরু যেভাবে সাধন করতে বলেন আমরা যদি সেইভাবে সাধন ভজন করি আমাদের জীবনের উন্নতি হয়। গুরুর আদেশে জপ ধ্যান কেন করছি আমরা, তার কারণ হচ্ছে ভগবানের প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হওয়ার। আমি যদি বলি না আমি ইয়ে করবার সময় চন্দন বাটার সময় আমি জল ব্যবহার করব না, চন্দন তো চন্দন কাঠ থেকে বেরোবে, তাহলে পিঁড়ির মধ্যে ঘষে দিলেই তাহলে তো বেরোতে থাকবে, খানিকক্ষণ পরে দেখা যাবে বেরোবে একটা জিনিস, সেটা পাউডারের মতো কিছু, সেটা দিয়ে আর কপালে টিপ পরা যাবে না, পরা মাত্র সেটা ঝুরঝুর ঝুরঝুর করে ঝরে পড়বে। তাই আমাদের একটা দরকার হয়, একটা মাধ্যম দরকার হয়, তাই পিঁড়ি আছে আর জল আছে আর চন্দন কাঠ আছে, একে অপরের সঙ্গে যখন সংঘর্ষ হতে থাকে তখন সেই জলটি চন্দন আর পিঁড়ির সংঘর্ষে ধীরে ধীরে তার জলত্বকে হারিয়ে চন্দনে রূপান্তরিত হয়। ঠিক সেই রকম আমরাও যত ভগবানকে ডাকতে পারবো নির্দিষ্টভাবে সাধন ভজন করতে পারবো, আপনা আমরা আমাদের দেখবেন আমাদের যে মনের যে লিমিটেশনস সেটাকে হারিয়ে ফেলবো, সেই আনলিমিটেড সত্তার ক্ষেত্রে সেকেন্ড স্টেজে চলে যাব। ঠিক যেরকম যখন স্পেসশিপ যায় তার সঙ্গে আরও অ্যাডিশনাল 4টে ইয়ে থাকে, লাগানো থাকে, শক্তি দেওয়া থাকে, যাতে সে আমাদের যে মাধ্যাকর্ষণ বলয় সেই মাধ্যাকর্ষণ বলয়কে বেরিয়ে যায়, পেরিয়ে যেতে পারে। তারপরে যখন সেই স্পেসশিপ মাধ্যাকর্ষণ বলয় পেরিয়ে গেল তখন অটোমেটিক্যালি যে অতিরিক্ত যন্ত্রগুলো সেগুলো খসে পড়ে যায়, তারপর আবার সে ছুটতে থাকে, যখন সে সেই অক্ষ বলয়ের চতুর্দিকে আসে তখন আবার সে দেখে তখন তার এই যে অতিরিক্ত যেটুকু আছে স্পেসশিপে সেটাও খসে পড়ে যায়, তখন যেটুকু মূল ক্যাপসুল সেইটুকু খালি গ্রহের দিকে ঘুরতে থাকে, সেটাই স্পেস স্টেশনে গিয়ে পৌঁছয়। আমাদের জীবনটাও তাই, আমরা যত সাধন ভজন করতে পারবো ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের নামের প্রতি বিশ্বাস, শুধু তাই নয় ভগবানের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। ভারী সুন্দর উদাহরণ যেটা দিয়ে আমরা শেষ করব, সেখানে বলছেন যে ঠাকুর বলছেন বৈধিভক্তি আর রাগাভক্তির কথা, বলছেন বৈধিভক্তি কীরকম, যখন মাঠে ধান ভরা মাঠ থাকে ধান কাটা হয়নি তখন আমাদের আলপথ দিয়ে যেতে হয়, কিন্তু যখন তাহলে আমাদের কি হচ্ছে 4টি কোণকে ক্রস করতে হয়, কিন্তু যখন ধান কাটা হয়ে যায় তখন মাঠের এক এক কোণ থেকে আরেক কোণ চলে যাওয়া হয়, 2টি বাহুর সমান যে দূরত্ব সেটা কম লাগে। আমরা ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করি আমাদের আমরা যেন নিষ্ঠাবান হই, তিনি যেন তার তার সাধনে যেন ব্রতী হই, আমার ভেতরে বিবেক বুদ্ধি জাগ্রত হোক এবং আপার ক্লাসের যেন প্যাসেঞ্জার হই। আগে এখন আছে কি না জানি না, আগে আপগ্রেড করা হতো ট্রেনের টিকিট, অনেক বছর তো ট্রেনে চাপি না তাই বলতে পারবো না, আগে আপগ্রেড করার সিস্টেম ছিল যে যদি কোনো কারণে সেটা অপশান দিতে হতো আপগ্রেড করবো কি না, যদি কোনো কারণে
যদি থার্ড এসি থেকে সেকেন্ড এসিতে যাওয়ার ব্যবস্থা থাকে তাহলে ট্রেনেতেই আমার এটাকে আপগ্রেড করে দেওয়া হতো। আমরা সেই যেন আপগ্রেডেড হতে থাকি, আপগ্রেডেড ভার্সন হই, যেরকম কম্পিউটার মোবাইল ফোনে সব আপগ্রেডেড ভার্সন আমরা ব্যবহার করি, 2G 3G 4G এইরকম এরকম হয়। ঠিক সেই রকম 3G 4G ও এখনও আছে লিখছেন সমরেন্দ্র মান্না, আমি জানি না, জানতাম না আছে, এখনও আছে। তাহলে এই আপগ্রেডেড হওয়ার যেন চেষ্টা করি, আমরা যেন ব্যাকওয়ার্ড না হয়ে থাকি, আমরা যেন এই যে ফরওয়ার্ড জার্নি, ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের এই যে ফরওয়ার্ডের জার্নি, এই ফরওয়ার্ড জার্নি আমরা যেন অংশীদার হতে পারি। শ্রী ভগবানের কৃপা হলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আগামী সপ্তাহে খুব সম্ভবত দেখা হবে না, কারণ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ভাব প্রচার পরিষদের বার্ষিক সম্মেলন আছে শনি এবং রবি। যখন এই ক্লাসের সময় হবে সেই সময় আমি রাস্তাতে থাকব, ফলে আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে দেখা হবে না। পূজনীয় মহারাজের সঙ্গে কথা বলে আবার আরেকটা দিন তখন ঠিক করা হবে। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।